গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলাফানি। আমি মৌসুমি, আরও একটি নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে চলা। প্লিজ কিছুক্ষণ আমার সাথে থেকো, সঙ্গে থেকো। বন্ধুদের কাছে অনুরোধ রাখছি, প্লিজ ভিডিওটা একটি লাইক দিয়ে দেখো। তো আজকে তো হচ্ছে শুক্রবার, আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল। নতুন চিন্তা সারাটা দিন, কী রান্না হবে, কী খাওয়া হবে চারবেলা, এই আর একটা দিন আবার আমাদের শুরু হয়ে গেল। কর্মজীবন, ব্যস্ত জীবন আমাদের, তাই না বলো? তো তার মাঝেও আমার রয়েছে এই যে আলাদা সংসার, গাছেদের নিয়ে সংসার, পাখিদের নিয়ে সংসার, আমার বিজনেস নিয়ে, সব কিছু মিলেমিশে একাকার। আজ হচ্ছে শুক্রবার, হ্যাঁ, এই যে গরম চা নিয়ে বসেছি। সকালের কাজ একদিকে হয়ে গেছে, সকালের হয়েছে, এখন ওয়ান পার্ট হয়েছে সকালের যেটা। ও তবুও সকালের হয়েছে বলবো কি, ঘরেরই কাজ যা পরিষ্কার টরিষ্কার এসব হয়েছে, যেখানে যেখানে করা হয়েছে, কিন্তু আর ব্রেকফাস্ট আমি তো একা খেয়ে নেবো। তো ব্রেকফাস্ট কী করবো সেটা এখনো হয়নি, ভাবছি ছোলা ভেজানো রয়েছে, ঠিক আছে, বর্তমর্নিং গেছে। ছোলাটাকে একেবারে মশলা দিয়ে, যেগুলো আমি হোমমেড মশলা বানিয়ে রাখি, টমেটো দিয়ে, সব দিয়ে মিখে দেখে সর্ষের তেল দিয়ে বসিয়ে দিই। এটা খুবই ভালো লাগে খেতে, লেবু দিয়ে কাছে ওটাই বসিয়ে দিই, প্লাস বিকেলবেলাতেও হবে, টিফিনও হবে, বিকেলেও খাওয়া হবে, ওইটাই আর কি। প্রথম দিকে হয়েছে, এইবারে হচ্ছে আমি যে বাগানে যে কাজ করে আমার যে ছেলেটি, তাড়াতাড়ি করে রান্নার সারি, ওকে বলেছি তুই ওদিকে কাজ করে, সিটি সেন্টারে কাজ করছে, করে তুই আয়, আমি এখানে রান্নাটাও করে নিই, কেননা পুরো আমার তো ধরো চারিধারে গাছগাছালি রয়েছে, কোনটা কি ওঠা পুরো থাকতে হয়, পুরোটাই ওর সাথে থাকতে হয়, ঠিক দেখে করতে হয়, তো থাকতে হবে। ওই জন্য তাড়াতাড়ি করে দুটো ডিম করে দেবো, ডিম আর একটা সবজি করবো, ঠিক আছে। তো লাউয়ের তরকারিটা পুরো অনেকটাই রয়েছে, গতকাল যে লাউয়ের তরকারি একটা করেছিলাম সেটা রয়েছে। ডিম সেদ্ধটা বসিয়ে নিয়েছি পাঁচটা, মিঠি আর আমি এবেলা দুটো আর রাতে তিনটে, বর্তমান নিং খাবে না, এই যে সেকেন্ড বাচ্চা, হ্যাঁ, এই জন্য ওই পাঁচটা বসিয়েছি, দুবেলার হয়ে যাবে, আমি মিঠি এবেলা আর রাতে তিনটে, আর এই ছোলাটা একেবারে মশলা মেখে বসিয়ে দেবো, বিকেলে এসে বড় টিফিন খেতে পারবে, আমাদেরও হয়ে যাবে। ডিমটা না একটু সেদ্ধ হয়ে যায়, ডিমটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আলুগুলো দেব। আর হচ্ছে না না না, কোথাও আমি যাইনি, সকালবেলার দিকে না একটু জুয়েলারিতে বসছিলাম, আমি দেখলাম যে বেশ কিছুটা টাইম আর কি চা নিয়ে বসছিলাম, তো দুটো একটা হালকা কাজ ছিল সেটা করলাম, আর ফোনটা কাছে ছিল, তাই আমি যখন নিয়ে বসেছি ওই ফোন সাথে থাকলেই হলো, তো আমি চলো দুটো শর্ট বানিয়ে নিই, তো দুটো ও ফোনটা এদিকে চলে যাচ্ছে, মিঠে স্ট্যান্ডটা একটু ঠিক করে দে, তো দুটো শর্ট বানিয়ে নিলাম, তাই জন্য টিকতে পার, না হলে আমি কোথাও গেলে কি এমনিতেও মানে এদিক ওদিক গেলে পরও আমি খুব একটা লিপস্টিক লাগাই না, তবে এক্সিবিশন গেলে লাগাই, এক্সিবিশন গেলে অবশ্যই লাগাই লিপস্টিক, তো সেই জন্যই লাগিয়েছি, তুলতে হবে, একবারে স্নান করার সময় তুলবো, এখন আর যাচ্ছি না কেন রান্নাটা সারি, একটু দেরি হয়ে গেল, ওই জন্যই দুখানা করলাম, হ্যাঁ শর্ট করেছিলাম, একটু জুয়েলারি নিয়ে বসছিলাম, আর এইদিকে দেখো এখন ডিম করবো, আর ভাবছি যে ওই যে লাউ দিয়ে ডাল করবো, গতকাল যে লাউয়ের তরকারিটা করেছিলাম অনেকটা রয়েছে, আর একটু লাউ অল্প রেখেছি, ওটা লাউ দিয়ে ডালটা করবো, আর লাউয়ের খোসা তো আমি ফেলেই না, লাউয়ের খোসা ভাজবো, ঠিক আছে, আর চাটা গরম করে দিয়েছি, এবারে বসি লাউয়ের খোসাটা কাটতে, ডিমের মশলা করা রয়েছে, আদা রসুন পেঁয়াজ গোলমরিচ মিক্সিতে পেস্ট করে রেখেছি, একটু গোলমরিচ দিয়েছি, একটু আদা রসুন পেঁয়াজ একসাথে দিয়ে, টমেটো ছিল না, নাহলে টমেটোও দিতাম একটু। তো এই হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমার কাজের, ও পাখিদের ঘর আজকে একদম পরিষ্কার হয়নি, সুতরাং পাখিদের কাছে ভালো করে ক্লিন করতে যেতে হবে, ঠিক আছে, তাহলে কাজটা সারি। তখন তো আর তোমাদের দেখাইনি এই যে কুমড়োর সরি সরি লাউয়ের খোসা ভাজা, শুধু কালো জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়েছি, ব্যাস, কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি, আর এই ভেন্ডি কটা ভাতে দিয়েছিলাম, আমি অনেক দিন ধরে ভেন্ডি ভাতে আর খাবো না, থাক এটা, আর এই যে ডিমের ঝোল দুবেলার, আর সেই যে ছোলার তরকারিটা একেবারে মেখে বসিয়ে দিয়েছি, বিকেলেও খাওয়া যাবে এটা আর কি। যে আমি নিই খোসা ভাজা,
ডাল আর করিনি, আর ডিমের ঝোলটা একটু পাতলা করে করেছি, ওই দিয়ে হয়ে যাবে। আর এই খোসা ভাজা তো বেশ ভালোই লাগে খেতে। আর ভেন্ডি সেদ্ধটা দিয়েছি, এমন আমরা খাবো না, এই দিয়ে খাবে। আমি একটু ছোলার তরকারিটা দিয়ে খাবো ভাত। ছোলাটা কী করেছি, একেবারে আলু দিয়েছি, পেঁয়াজ টমেটো ছিল না, আদা রসুন ধনে জিরে, আমি যেটা মানে মশলা বানিয়ে রাখি সেই মশলা দিয়ে মেখে, কাঁচা তেল দিয়ে, গোলমরিচ দিয়ে মেখে একেবারে বসিয়ে দিয়েছি। দারুণ লাগে টেস্ট ওটা, একটু লেবু উপর থেকে দিয়ে যদি খাও খাবে তো দারুণ লাগে খেতে। ওইটা দিয়ে আমি একটু ভাত খাবো, তার কত খাবো, ওই জন্য ভেন্ডিটা আর মাখবো না এখন, থাক কত খাবো, খাবো তো এই ওটা। তার মধ্যে আবার অনেক দিন পর আবার ডিমের ঝোল এরকম করে করলাম, অমলেট দিয়ে করেছি। আগে মাছ 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 প্রায়ই তো মাছ, সপ্তাহে দুদিন নিরামিষ খাই, শনিবার আর তোমার মঙ্গলবার, তাহলে ডিম হয়ই না খাওয়া, সেভাবে খাওয়া হয় কি মানে এমনি ব্রেকফাস্টে কিছু করলাম টরলাম সেই বুঝে হচ্ছে, কিংবা মিঠিকে ম্যাগিতে একটা করে, ম্যাগিতে ওপর থেকে একটা করে নেয় ও আর কি, ডিমের পোচ সেইভাবে আর কি। তুই খাওয়া শুরু করি, লেট হয়ে গেছে। আজকে আবার বেনাজিতে যাচ্ছে, আবার হেয়ার কাটিং করে আসছে, ঠিক আছে না, অবশ্য ফোন করে নিয়েছি, ও বললো আছে, অজন্তা আছে, তো সুতরাং বরকেও বললাম ছেড়ে দিতে। তো বাবা এই ওনারা স্লিপ কাটছে, বললাম নেবো না, তো ওই বলে কি নাও নাও নাও, সুন্দর দেখো কি সুন্দর আকাশটা লাগছে দেখতে, যাই অবশ্য ফোন করেই যাচ্ছি। হ্যাঁ এই যে দেখো ব্যাক ক্যামেরায় দেখাই, এটা হচ্ছে গুরুদুয়ার, এই যে কেট কাটিং করে নি বুঝলি তো, তারপরে ঢুকাবো তোকে ভেতরে। আর এই যে হচ্ছে না না যেতে তো হয়নি, যা হচ্ছে মেঘলে ঢুকছে, এই যে অজন্তা পার্লার চলো যাই এইখানে, এই তো ওরাও ঢুকছে না, এটা নিয়ে এসছি, এই যে মানে কাটিং করে নিই, তারপরে আমি গুরুদুয়ারে যাবো, তোমাদের দেখাবো গুরুদুয়ারের ভেতরটা, দেখাবো তোমাদের নিয়ে যাবো, ঠিক আছে। আগে ওর হেয়ার কাটিংটা করে নিই, এটা গুরুদুয়ার, আর ওইদিকে দেখাচ্ছি তোমার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়া। এটাও একটা বড় সড়ো কাজ জানো তো, এই যে এসে যে হেয়ার কাটিংটা করা, এটা তো একটা টাইমও লাগে, ধরো ভিড় থাকে কখনো টাইম লাগে, মেয়ের এই যে পড়া, ধরো আমার আমি পুরো কাজে ব্যস্ত থাকি, দৌড়াই এদিক ওদিক, এখন আমার এই রথের মেলার জন্য আমার মানে এক্সিবিশনগুলো বন্ধ রয়েছে। হুম চলো এটা আমাদের হয়েও গেল, কেন এটা মানে হয় কি একটু সময় নিয়েও তো বেরোতে হয় তাই না, হেয়ার কাটিং একটু অনেকটা সময় নিয়ে আসতে হয়, দুটো মাথার হেয়ার কাটিং, যাকে এসে দেখেছি ফাঁকা হয়ে গেছে, হয়েও গেছে, আর মেয়ে তো কোথাও করতে চায় না, এর কাছে এই বন্ধুর কাছে এসেই করবে আর কি, অজন্তার কাছে এসেই করবে, তো ওরও তো সময় নেই, টিউশন থাকে, তারপর আমি দৌড়াই, এখন নেহাত আমার সব বন্ধ রয়েছে বলে তাই জন্য আর কি সময়টা বার করে উঠতে পারলাম না, তো সময় বার করে উঠে আসা মানে করে আসা একটা বড় একটা চাপের আর কি। যাই হোক বড় সড়ো কাজ সারলাম, আবার পুজোর আগে একবার কাটিং করে যাব, পুজোর আগে আবার করব, তো তার মাঝেও আবার চুলটা বড়ই হয়ে যাবে, অনেকটাই বড় হয়ে যাবে, পুজোর আগে করে নেব, মিটিও করবে আমিও করে যাব এখান থেকে। হয়ে গেল আমার কাটিং, অবশ্যই বলবো কেমন হয়েছে, চুলটা অনেকদিন ধরে কাটিং করে নিয়েছি, পুজোর আগে মিঠি চুলটা করে গেছিলাম, তুমিও তো করেছিলে, তুমিও করেছিলে, হ্যাঁ আবার এই এলাম, সেই পুজোর সময় মনে হয় মিঠিও করেছিল আমি করেছিলাম, আবার এই এখন এসে এখানে করলাম, তো সুতরাং মিঠি এখানেই করবে, এই আন্টির কাছে করবে, মানে অজন্তার কাছে করবে, এই ছাড়া করতে চায় না ও কোথাও, ওই চণ্ডীদাস থেকে আসা আমার বেনাচিতি, বেনাচিতিতে আমার কয়েকটা বন্ধু থাকো, ব্লগার বন্ধুরা থাকো, এই গুরুদ্বারের সামনে দেখা যান, তো চলে আসবে, কাটিং খুব দারুণ, মাস্ট কাটিং, ব্যাস কাটিং কমপ্লিট। এইবারে বেশ ভালো করে চুলটা আমার ঢাকানাকা করে দিল, হ্যাঁ ঢাকানাকা করে, আরে এত মাথার এ না মানে দুটো মাথা থেকে এক গাদা চুল বেরিয়েছে পাঁচটা মাথার সমানে, হ্যাঁ মানে গাদা। দেখো এই তো চুল কাটলাম, তোমরা দেখবে ডেলি তোমাদের সামনে আসি, ঠিক দু মাস পর চুলটা আবার বেড়ে এতটা হয়ে যাবে, এত তাড়াতাড়ি চুল বাড়ে, আমি বলি কি এবার তোমার চুল চুলটা লম্বা হওয়াটা মানে বন্ধ কর তা না, এই ঠিক এই দুটি মাস হয়ে যাবে তখন এতটাই বেড়ে যাবে, এত তাড়াতাড়ি আমার চুলটা লম্বা হয়, অনেক বন্ধুদের বলে চুল বাড়ে না চুল বাড়ে না, আর আমার দেখো নি মহারাজটা কবে যে স্টপ হবে তার ঠিক নেই, ঠিক আছে হয়ে গেল, চুল বাড়ে, হ্যাঁ অজন্তা কাটলেই চুল বাড়ে কোথায়, হ্যাঁ সত্যি ওই যে দেখিয়ে দিলাম, আমি কাটলেই চুল বাড়বে, এটা একদম, হ্যাঁ ও কাটিং ভালো করে গো, চুলের কাটিং ভালো করে,
ওই জন্য আশা আমার অত দূর থেকে আর কিছু না। চল আমার হয়ে গেছে, এই যে আয়নায় দেখো বলবে কেমন হয়েছে তোমরা। ঠিক আছে চলো বেরোই, সামনে গুরুদুয়ারে যাবো, মেয়েকে বলছি চল যাবো ওইখানে। হ্যাঁ চলো তোমাদেরও দেখাই, ঠিক আছে এখনকার মতন টাটা। বন্ধ, চলো সব বন্ধ আছে এখন, বুঝেছো বন্ধ আছে। জানো ভেবেছিলাম তখন পার্লারে যদি না আসার আগে যদি ঢুকতাম তাহলে ঠিক থাকতো, এখন বন্ধ হয়ে গেছে। যাই বেরোই হাঁটতে হাঁটতে যাই, মিঠি আয়, খুব ভালো লাগে। আমি সেই 10 বছর নেই বুঝি না, 10 বছর প্রায় 10 বছর আগে ঢুকেছিলাম, এখন বন্ধ আছে। ইচ্ছে ছিল ভেতরে ঢোকার, যে একটু চলো যখন এখানেই এসছি একটু ভেতরে ঢুকবো, সে আর হলো না। যাকে হচ্ছে গুরুদুয়ার, কোথা দিয়ে গেলি রে তুই? আর ওইটা হচ্ছে পার্লার, অজন্তা পার্লার। ব্যস্ত হয়ে গেল আমাদের, দেখো কি সুন্দর লাগছে না মিঠির চুলটা, দারুণ চুল কাটেও। আমারটাও কেটে নিলাম, দেখেছি কি সুন্দর লাগছে চুলটা, ওয়াও জাস্ট ওয়াও মিঠি, অপূর্ব। মিঠির কটা খাতা, তারপরে পেন্ট ব্রাশ কালার, এগুলো কি কি সব কেনার ছিল। আমি তুই তাহলে কেন এখান থেকে, এই যে কিনে নিলাম। আর আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি, গোলাইটার কাছে চলে যাই, বর আসবে বললো। আমরা একটু এগিয়ে যাই, বর বললো বরই আসবে, তো আমরা বললাম চল একটু এগিয়ে মরে গিয়ে দাঁড়াই। একটি বই খাতার দোকানে কী সব লাগবে রং টং ওগুলো দেখতে গেল, ওগুলো কিনছে। আমরা একটু এখানে এসে দাঁড়াই, যাবো ওইটাতে। যতই কাটিং করি না কেন ওই চুল ছেড়ে আমি রাখতে পারি না, দেখেছো টেনে টুনে। আমি একটা কিটি নিয়েছি, তো এই মিষ্টি নিলাম, একটা সিঙ্গারা অনেক দিন ধরে তো খাই চাই না বাইরে সেভাবে ভাজাভুজি, এইখানে এই মিষ্টির দোয়ারটা থেকে নিলাম। ও একটা কি নিল বর বলে এইখানটা দাঁড়া, আবার শুধু শুধু ঠোঁটোতে পয়সা দেবো, তার চেয়ে এখানে একটু দাঁড়াই টুকটুক করে ওই গুরুদুয়ার থেকে হেঁটে এখানে চলে এলাম। তো এটা এইখানে দাঁড়াচ্ছি, বললো যে আসছি আমি, ব্যাস কী দরকার এখান থেকে আবার টোটো নেবো চণ্ডীদাস, ধরো ওইখানে কালীবাড়ির কাছে যাবো তো 60 টাকা মিনিমাম 60 টাকা নিয়ে নেবে, দরকার কি আমার 60 টাকা বাঁচতেও। বলছে মোমো খাবো ওই হোস্টেল অ্যাভিনিউ থেকে, তোমার 80 টাকার এক প্লেট মোমো হয়ে যাবে, ফ্রাই মোমোগুলো তো কত 80 টাকা ফ্রাই মোমো হয়ে যাবে এক প্লেট নিয়ে নেবো ওটা। হ্যাঁ হ্যাঁ ওই যাই হোক 70-80 টাকা এরকম কিছু, 80 টাকা নেবে এক প্লেট মোমো যাই ওর, তো ওখান থেকে মোমোটা নিয়ে নেবো ব্যাস হয়ে যাবে। আর কিন্তু এখানে যদি এখন টোটো ধরি ও 70 টাকা নেবেই। বাবা ঘামে আমার মুখটা চকচক করছে পুরো, দেখে এটা হচ্ছে ঘামের চকচক, দেখ পুরো ঘাম কেমন মানুষ হয়ে কি যেন ফেসিয়াল মেশিয়াল পুরো চকচক হয়, আর আমি ঘেমে গেলে চকচক হয়ে যাই পুরো, দেখো মুখখানা একদম। ঠিক আছে রাখছি, ফোনটা বন্ধ করে ব্যাগে ঢুকাই। হোস্টেল অ্যাভিনিউতে এসে দাঁড়িয়েছি, যে মোমোর বাজার, এখানে পুরো মোমোর মেলা, আমি বলি এটা মোমোর মেলা। এখানে রাত 9:30 বেজে গেছে জানো তো, অনেক কাজ পড়ে রয়েছে ঘরে। হোস্টেল অ্যাভিনিউ থেকে পার হবে আর মিঠি মোমো খাবে না এটা হতে পারে, আমি বললাম আমি বসবো না, কারণ অনেকটা টাইম বাইরে হয়ে গেছে ঘরের কাজ আছে, বললাম প্যাকিং করে নাও, প্যাকিং করে ঘরে গিয়ে খাবে ও। প্যাকিং বললাম কেন অনেকক্ষণ বেরিয়েছি না, সেই সন্ধ্যের সময় বেরিয়েছি, 9:30 বাজতে চললো, 8:30 বাজে ঘরে। তো ইউটিউবেও তো কাজ রয়েছে বলো, অনেকটাই অনেক বন্ধুদের ভিডিও দেখতে হবে, আর এখানে বসতে আরও 1 ঘন্টা মতন বেট হয়ে যাবে, তাহলে ঘরে চলো প্যাকিং করে, আজকে আর বসতে হবে না, এখানে প্যাকিং করতে পাঠালাম। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার সকল বন্ধুরা যে যেখান থেকে দেখছো, তোমরা সবাই নতুন পুরনো সকল বন্ধু, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। আজকের মতো এইখানেই রাখছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা গুড নাইট।